হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান এন্ড ইউ আর ওয়াচিং দ্য ওয়েব সেনসর। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, তুমি যদি এখনো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট, আজকে আমরা যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। সো এখানে 8টি ভ্যাকেন্সি আছে, সিআরপিএফ, বিএসএফ, এনআইএ, আসাম রাইফেল। তো এই 8টা ভ্যাকেন্সির মধ্যে কোনটাতে তোমার আবেদন করা সেফ হবে, কোনটাতে ভ্যাকেন্সি বেশি, কোনটাতে লো কাট অফ মার্ক যায়, বিস্তারিত জানতে হলে ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন থেকে তুমি আমাকে আন একাডেমিতে ফলো করতে পারবে। আন একাডেমি হচ্ছে একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম, একটি অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায়। প্লে স্টোর থেকে এখনই অ্যাপসটি ডাউনলোড করো, ইন্ডিয়ার লার্জেস্ট ওয়ান এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবল কিংবা ফায়ার অপারেটর কিংবা পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, ওখান থেকে নিতে পারবে। ওখানে সব ধরনের কোর্সের লেসেন আপলোড করা হয়, তোমরা সার্চ করো আলামিন রহমান। প্রথমেই জানিয়ে রাখি, এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 17 আগস্ট থেকে। আজকে হচ্ছে 8 আগস্ট, সো আর কয়েকদিন পরেই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এখন তোমাদের জেনে নেওয়া উচিত যে কোনটায় ভ্যাকেন্সি বেশি, কোনটায় কাট অফ মার্ক কম থাকে, এই সিচুয়েশন তোমাকে বোঝা উচিত। তোমরা জানো এসএসসি জিডি কনস্টেবল এর মোট 54,953 ভ্যাকেন্সি রয়েছে অল ইন্ডিয়া বেসিস। আমি তোমাদেরকে গতদিন একটি ভিডিও দিয়েছিলাম এসএসসি জিডি কনস্টেবল 2015-15 সালে কাট অফ মার্ক কত ছিল ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য স্টেটে, সেটা রেশিও অনুযায়ী একটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছিলাম। সেটি যদি না দেখে থাকো, আই বাটন এখানে ক্লিক করো, তোমরা দেখতে পাবে সেই ভিডিওটি। এবারে প্রথম তোমাদের থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পেয়েছিলাম সেটা হচ্ছে, দাদা এসএসসি জিডি কনস্টেবলে যে 8টি পোস্ট রয়েছে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এনআইএ, আসাম রাইফেল, তো এগুলোর মধ্যে আমি কি সবকটাই আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে তুমি সবকটাতে আবেদন করতে পারবে তোমার প্রিফারেন্স অনুযায়ী। এই যে তুমি যে কয়েকদিন আগে রেলের গ্রুপটির ফর্ম ফিল আপ করলে, তো সেই রেলের গ্রুপটি ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখ তোমাকে ভ্যাকেন্সি গুলোকে প্রিফারেন্স অর্থাৎ তোমার পছন্দ অনুযায়ী তুমি সাজিয়েছিলে। 1 নম্বরে তুমি গেটম্যান দিয়েছিলে, 2 নম্বরে 2 নম্বরে হসপিটালিটি, এই যে এতগুলো ভ্যাকেন্সি ছিল এগুলোকে তুমি তোমার প্রিফারেন্স অনুযায়ী সাজিয়েছিলে। ঠিক তেমনি এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে এই যে 8টা ভ্যাকেন্সিতেই তুমি সবকটাই তোমার প্রিফারেন্স অনুযায়ী তুমি সাজাতে পারবে। এবারে প্রশ্ন হলো কোনটা আমি 1 নম্বরে রাখবো। 1 নম্বরে আমি যেটাই রাখবো সেটার ভ্যাকেন্সি বেশি হওয়া উচিত, সেটার কাট অফ আমার ক্ষেত্রে কম হওয়া উচিত, যেহেতু কম্পিটিশন একটা ন্যাশনাল লেভেলে হচ্ছে। যদি স্টেট ওয়াইজ কাট অফ মার্ক ভাগ করা হয়, সেটি শেষে করা হয়, তো তার আগে কম্পিটিশনটি কি আমার এখন ন্যাশনাল লেভেলে হচ্ছে। তো এগুলোর মধ্যে বিচার করতে গেলে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের ভ্যাকেন্সি সংখ্যা থাকবে 14,436টি বিএসএফ এ ভ্যাকেন্সি থাকবে, ভালো করে লক্ষ্য করো, এবং সিআরপিএফ এ ভ্যাকেন্সি সংখ্যা থাকবে 19,792টি। এই 8টি লিস্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকেন্সি থাকবে বিএসএফ এবং সিআরপিএফ এ। এবং কাট অফ এর কথা যদি আমি বিচার করতে যাই, তাহলে দেখবো সবচেয়ে ভ্যালুয়েবল অর্থাৎ সবচেয়ে হাই লেভেল, হাই কম্পিটিটিভ এখানকার মধ্যে পোস্ট হচ্ছে এনআইএ। সো এনআইএ এর কাট অফ মার্ক যেটি লক্ষ্য করা হচ্ছে, অ্যাভারেজ অল স্টেট গুলোর মধ্যে থেকে আমরা যদি একটা অ্যাভারেজ বার করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এনআইএ তে প্রত্যেক বছর যেটি কাট অফ মার্ক যায় 80-95, অর্থাৎ এত হাই লেভেলের কাট অফ মার্ক থেকে এনআইএ তে। সেকেন্ড পজিশনে যেটি থাকে সেটি হচ্ছে এসএসএফ, এর কাট অফ মার্ক 73-80 এর ভিতরে ঘোরাফেরা করে। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো এইগুলো বাদ আমি অ্যাপ্লাই করব, অর্থাৎ আপনারা যেগুলো সবচেয়ে প্রথমে প্রিফারেন্স অনুযায়ী রাখবেন, 1 নম্বরে রাখবেন বিএসএফ, 2 নম্বরে রাখবেন সিআরপিএফ। কেননা বিএসএফ এর ভ্যাকেন্সি সংখ্যা 14,000 সামথিং, ধরে নিচ্ছি 14,000, এবং সিআরপিএফ এর ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 19,792। তার মানে আমি ধরে নিচ্ছি বিএসএফ এবং সিআরপিএফ এর সবচেয়ে ভ্যাকেন্সি সংখ্যা বেশি। এবং কাট অফ এর দিক দিয়ে যদি আমরা তুলনা করি, তাহলে দেখবো সিআরপিএফ এবং বিএসএফ এর ক্ষেত্রে কাট অফ মার্ক ওয়েস্ট বেঙ্গল 2015 যেটি গেছে সেটি হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 53, ওবিসিদের ক্ষেত্রে 45, এসসিদের ক্ষেত্রে 45, এসটিদের ক্ষেত্রে 46, এবং যারা এক্স সার্ভিসম্যান ছিল তাদের ক্ষেত্রে কাট অফ মার্ক গেছে 35। তাহলে আমরা যদি এখন জেনারেল এবং ওবিসি এই দুটো ক্যাটাগরি দেখি, জেনারেলে গেছে 53, ওবিসিতে গেছে 45, ঠিক তেমনি এসসিতেও গেছে 45, 45 এবং 53। তো বেসিক ডিফারেন্স আমরা যদি ঠিক আরো অ্যাভারেজ করি, তাহলে আমরা দেখতে পাবো তোমার মার্কস যদি 45-এর উপরে থাকে, তাহলে তুমি এসএসসি জিডি কনস্টেবলের বিএসএফ এবং সিআরপিএফ এর সেফ জোনে থাকছো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি বিগত বছরের মতো এবারেও হয়ে থাকে, তাহলে কাট অফ মার্ক তোমাদের যেটি যাবে 45-2, সর্বোচ্চ গেলে 60, 45-60, 60ও মেবি যাবে না, ওর ভিতরে থাকবে, এই রেঞ্জের ভিতরে বিএসএফ এবং সিআরপিএফ এর কাট অফ মার্ক থাকে, এবং বিএসএফ এবং সিআরপিএফ এর ভ্যাকেন্সি সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এবং তোমরা যখন এই যে ভ্যাকেন্সি গুলোকে তোমাদের প্রিফারেন্স অনুযায়ী সিলেক্ট করবে, তো সবার প্রথমে রাখার চেষ্টা করবে সিআরপিএফ, সেকেন্ডে রাখবে বিএসএফ, এবং তারপরে তুমি এসএসবি এবং আইটিবিপি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভ্যাকেন্সি সম্পর্কিত যে ডাউট গুলো তোমাদের মধ্যে হচ্ছিল, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো প্রুফ তোমরা পেয়ে যাবে এসএসসি জিডি কনস্টেবলের যে অফিসিয়াল নোটিশ রয়েছে
সেই অফিসিয়াল নোটিশের 11 নম্বর যে কলম রয়েছে, 11 নম্বর কলমে দেখবে একটি সাব হেডিং রয়েছে মোড অফ সিলেকশন। তো এখান থেকে তোমরা এই তথ্যগুলো পেয়ে যাবে, সেটাই তোমাদের এখানে বাংলাতে আমি রিপ্রেজেন্ট করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কেমন আচ্ছা অন্তত জানতে পারুক যে কোনটাতে তাদের অ্যাপ্লিকেশন করা উচিত হবে। আমি জানি যখন 17 আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে তোমরা আমাকে আবার কমেন্ট করবে যে দাদা সেট অফ প্রিফারেন্স আমি কি করবো, এই কারণে অগ্রিম তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। আর এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করে দাও, তোমরা জানো নিশ্চয়ই এটি হচ্ছে সকালের ভিডিও, তাহলে আজ সন্ধ্যা 8টার দিকে আবার একটি ভিডিও আসবে, কারণ সকাল 7টা 8টার দিকে একটা ভিডিও, সন্ধ্যা 7টা 8টা একটা ভিডিও, দিন দুটো ভিডিও আমরা পাবলিশ করছি। তো আজকে সন্ধ্যের ভিডিওতে তোমরা প্র্যাকটিস সেট দেবো তোমাদেরকে, তো কোনটার প্র্যাকটিস সেট নিতে চাও, যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিতে চাও তার প্র্যাকটিস সেট নাম্বার 18 হবে, এবং যদি ফায়ার অপারেটর নিতে চাও প্র্যাকটিস সেট নাম্বার 1 হবে, এসএসসি ডিডি কনস্টেবল নিতে চাইলে প্র্যাকটিস সেট নাম্বার 1। সো তোমাদের কমেন্টের উপর নির্ভর করছি কোন প্র্যাকটিস সেট তোমরা নিতে চাও, কমেন্ট করে দাও। ফায়ার সার্ভিস হয়ে থাকলে পিএসসি লিখে দাও, এসএসসি হলে এসএসসি লিখে দাও, পুলিশ কনস্টেবল হলে WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখে দাও। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখতে পাচ্ছ লাইটিং এর কারণে আজকে আমি আবারও ঘেমে গেছি, যখনই ভিডিও নাইটে শুট করি তখনই লাইটিং এর ফোকাস এত পড়ে যে আমি ঘেমে যাই। দেখো হচ্ছে নেক্সট ভিডিওটিতে আজকে এই সন্ধ্যাবেলা, ততক্ষণ সুস্থ থাকো, দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল দা ওয়েব সলিউশন। তুমি যদি আন একাডেমিতে এখন আমাকে ফলো না করে থাকো অবশ্যই ফলো করে নাও, কেননা ওখানে কিন্তু তোমাদের যে সমস্ত যারা আমাকে ডিরেক্ট মেসেজ করেছিল সবার মেসেজের উত্তর দিচ্ছি, এবং অবশ্যই ওখানে 3টে কোর্স আমাদের আপলোড করা আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল সায়েন্স, এগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। Time is